প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হাড়োয়া সামলা এলাকার অন্তর্গত মহিষ্টগেরি বিস্তীর্ণ অঞ্চল। তো এখানে বিদ্যাধরী নদী ভাঙনের ফলে বিশাল আকারে ভাঙন সৃষ্টি হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে, বেশিরভাগ ক্ষতি হয়েছে জলকর অর্থাৎ ফিশারি। দেখুন রাস্তাগুলো একদম সম্পূর্ণ পানির তলায় ডুবে আছে। তো এখানে এই এলাকাটা পরিদর্শন করতে নদীর বাঁধের মাঝখানে পানি তাও আমরা পরিদর্শন করতে এসেছেন হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম সাহেব ও সাথে আছেন ব্লক সভাপতি আব্দুল খালেক সাহেব, হাড়োয়া এলাকা বিডিও সাহেব, হাড়োয়ার মৎস্য আধিকারিক ও উক্ত এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। তো তারা প্রতিশ্রুতিও দিয়েছেন, সরকারের পক্ষ থেকে এমএলএ সাহেবও প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত এই কাজ সম্পাদন করার জন্য, এবং যাদের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাদেরকে ওই এলাকার আইটিআই কলেজ আছে সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে খাদ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ পরিষেবার ব্যবস্থাও হয়েছে। তো হাজী নুরুল ইসলাম সাহেব, যিনি হাড়োয়া বিধানসভার বিধায়ক, তিনি উক্ত এলাকা পায়ে হেঁটেও পরিদর্শন করেছেন, বাইকেও নিয়েও পরিদর্শন করেছেন, যাতে করে বিস্তীর্ণ এলাকাটা কেমন পরিমাণ ক্ষতি হয়েছে, কত টাকার তাদের ক্ষতিপূরণে তো দেওয়া সম্ভব নয়, কিন্তু ভেড়ির বাঁধগুলো নদীর ধারের যে বাঁধগুলো আছে সেগুলো যাতে দ্রুত মেরামত করা যায় সে ব্যবস্থা তিনি করবেন, এই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। তো আমরা শুনে নেব তাঁর বক্তব্য, তিনি নিজে মুখে কী বলছে আপনাদেরকে দেখাবো তাঁর বক্তব্য। আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন এবং সাথে সাথে শেয়ারও করবেন। দেখুন তিনি কেমন পায়ে হেঁটে আসছেন, সঙ্গে আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ও আব্দুল খালেক মোল্লা মহাশয় সাহেব, ব্লক সভাপতি, ও পিছনে আছেন বিডিও সাহেব ও আরও নেতৃত্ববর্গ আছে, এবং তাঁর টিম সম্পূর্ণভাবে পথে নেমেছেন উদ্ধার কার্যের জন্য, এবং মাইকিং করেও অ্যানাউন্স করেও ঘোষণা দেওয়া হয়েছে যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন উক্ত বাড়িতে নিরাপদ আশ্রয় আইটিআই কলেজে এসে থাকেন, ও তাদেরকে খাবার ব্যবস্থা ও সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন তিনি। তিনি আরও জানান যে দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ও এলাকার মানুষের পাশে তিনি দাঁড়াবেন। বিগত দিনেও তিনি দেখা গেছে যে বিগত 2009 সালে যে আয়লা হয়েছিল তো সেখানেও তিনি বিধ্বস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তিনি পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ঠিক তেমনভাবেই দেখা যাচ্ছে যে আজকের দিনেও মাননীয় এমএলএ হাজী নুরুল ইসলাম তিনি আজকের দিনেও এই মানুষ সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের কথাবার্তা শুনছেন, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছেন নিজেই খতিয়ে দেখছেন এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি কার্য সাধন করবেন, এ কথাও তিনি জানিয়েছেন। তিনি আরও জানান যে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও ঘোষণা দিয়েছেন যে যথেষ্ট পরিমাণে এই ক্ষতি সাধ্য পূরণ করা হবে, এবং এর পরিপ্রেক্ষিতে যেমন বিগত দিনেও দেখা গেছে আয়লাতেও যেমন ক্ষতিপূরণ করেছেন, আমফানেও বহু মানুষকে তিনি 20,000 টাকা করে এবং আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা ও অন্যান্য ক্ষতিপূরণ বহুত দিয়েছেন। তো আসুন আমরা জেনে নেব তাঁর মুখ থেকে তিনি কী বলছেন এ ব্যাপারে। দর্শক মণ্ডলী, আমরা এখন উপস্থিত হয়েছি সামলা মুষ্টগেরি বিস্তীর্ণ অঞ্চলে। তো আমরা এখন জানাকে সামনে রেখেছি, তিনি হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম সাহেব। তো বিগত দিনে আমরা দেখেছি আমফানে ক্ষতি হয়েছিল ঝড়ের উপর ভিত্তি করে, এবারে দেখা যাচ্ছে ঝড়টা তেমন হয়নি কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমফানে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবারে আমাদের জশ আসবে বলে যে আমাদের সতর্কতাবাদী জারি করেছিল আমরা তার থেকে সতর্ক হয়েছিলাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বন্যার কবলে পড়ে সমস্ত গ্রামের পর গ্রাম জলের ভিতরে জ্বলে যাচ্ছে, মানুষ নিরাশ্রয় হচ্ছে, আশ্রয়হীন হয়ে যাচ্ছে। এতে আমরা খুব উদ্বিগ্ন, আমাদের সঙ্গে বিডিও সাহেব আছেন, আমরা পরিদর্শন করছি, আমার সাথে আছেন আব্দুল খালেক মোল্লা পূর্তের কর্মাধ্যক্ষ এবং শফিক আহমেদ মাদার খাদ্যের কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি এবং সিরাজগাজী অঞ্চল সভাপতি সহ সমস্ত নেতৃত্ব আমরা এখানে আছি, আমরা পরিদর্শন করছি, একটার পর একটা গ্রামে যাচ্ছি,
মানুষের কি করুন দুরবস্থা সেটা দেখছি। এই অবস্থায় আমরা আশা করছি, আমি ডিএম সাহেবকে কথা বলেছি এবং আমি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইছি যাতে করে আমরা এই মানে অবস্থাটা আমরা মোকাবেলা করতে পারি। হ্যাঁ, অঞ্চনা অঞ্জনা গোলদার আছে, চন্দনা মণ্ডল মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ, আমরা সকলেই মিলে আমরা পরিদর্শন করছি, দেখছি এবং চেষ্টা করছি কীভাবে এটাকে এর মোকাবেলা করা যায়, কীভাবে রক্ষা করা যায়। মানুষ এলাকাটা ভ্রমণ করলাম, যতদূর দেখলাম যে অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকে এখনও পানি জলমগ্ন হয়ে আছে, তো তাদেরকে আপনি কোথায় রাখার? আমরা তুলে নিয়ে আসছি, আমরা তুলে গন্তব্যস্থলে নিয়ে আসি, কোনো আইটিআই কলেজে মানে যাওয়ার জন্য বলেছি সকলকে, এবং আরও একটা তিনতলা ফ্ল্যাট নিয়েছি এবং স্কুলগুলো নিয়েছি, সেখানে মানুষকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করছি, এখানে তাখানে খাওয়া দাওয়া এবং রিলিফের ব্যবস্থা করার চেষ্টা করছি, এইভাবে যতটুকু পাচ্ছি আমরা করার চেষ্টা করছি। তাদের মেন দাবি হলো যে নদীর বাঁধটা তাড়াতাড়ি যত সম্ভব মেরামত করা হোক, তো এই পরিস্থিতিতে আপনারা মানে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা ব্যবস্থা নেওয়ার কি, আমরা ব্যবস্থা বলার যে যারা নেবে তাদেরকে বলছি, তারা কিন্তু কর্ণপাত করছে না, মানে তাদেরকে আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি, ডিএম সাহেব বলছে দেখছি ব্যাপারটা, এসডিও সাহেবকে বলেছি, আমরা চেষ্টা করছি, বললো জল না নামলে তো আমরা কাজ করতে পারছি না, এই অবস্থায় দাঁড়িয়ে এখন প্রাথমিকভাবে যেটা করা সেটা অঞ্চল সব প্রধানরা দায়িত্ব নিয়ে করছে, অনেক গ্রামের মানুষও নেমেছে কাজে সামিল হয়েছেন, তারা বাঁধগুলো বাঁধবার চেষ্টা করছেন কীভাবে এই জলটাকে আটকানো যায়। ১৩টা গ্রাম প্লাবিত হয়েছে, দেখতে দেখতে দেখা গেল যে আরও অন্যান্য অঞ্চলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আপনি সমস্ত এলাকায় কি পরিদর্শন করছেন? হ্যাঁ, আমরা গোপালপুর ওয়ানে গিয়েছিলাম, গোপালপুর টুয়ে গিয়েছিলাম এবং খাসবালান্দা পরিদর্শন করছি, সমস্ত অঞ্চলে আমরা যাচ্ছি, সেখানে মানুষের যে কী অরণ্য অবস্থা এবং তাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে সেখানেও গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলছি, তাদের খাওয়া দাওয়া নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, তাদের কীভাবে আছে তারা সেইভাবে আমরা চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী বন্যা পরিস্থিতি রোধ করার জন্য অসংখ্য বাহিনী আলাদাভাবে মোতায়েন করা হয়েছে, তো এখানে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে কি তেমন ব্যবস্থা ছিল? হ্যাঁ, এখানে আমাদের ব্যবস্থা ছিল, আমাদের প্রত্যেক বিডিও থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা মিটিং করে সমস্ত মানে প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে এই যে জল ঢুকে গিয়ে হঠাৎ করে যে বন্যা হয়ে যাবে এটা কেউ ভাবতে পারিনি, এখন বাঁধের পর বাঁধ ভাঙছে, কোনটা সামলাবে? রাত্রে যদি এরকম অঘটন ঘটে তো সবার দ্বারা তো সম্ভব না, প্রস্তুতি নেওয়া সত্ত্বেও অঘটন ঘটছে। আপনি তো এলাকাটা পরিদর্শন করলেন, তো এর থেকে কী উপলব্ধি হলো? উপলব্ধি কী হলো, মানুষ নিরশ্রয় হয়ে গেল এইটাই দেখছি, আর আমি ঘুরে ঘুরে দেখছি মানুষের কী অবস্থা। ব্লক সভাপতি
রাস্তার উপরে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে মারাত্মক অবস্থা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সামনে গাড়িতে আমাদের এমএলএ হাজি নুরুল ইসলাম সাহেব আছেন, উনি দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। এখানে সামনেই ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি নুরুল ইসলামও আছেন, তো তাঁরা এই বন্যা পরিস্থিতিকে পরিদর্শন করতে আসছেন। কত খারাপ পরিস্থিতিতে আমরা ভিতরে যাচ্ছি, আরও দেখার চেষ্টা করছি, এগুলোকে আপনাদের দেখাবো কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখুন প্রায় বাড়ি সব জলমগ্ন হয়ে আছে। বন্যা পরিস্থিতিকে ভ্রমণ করতে আসছেন মাননীয় হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম, সঙ্গে অঞ্চল সভাপতি ব্লক সভাপতিও আছেন। সঙ্গে আব্দুল খালেক মোল্লা মহাশয় তিনিও আছেন। নদীর মাপটা দেখুন বন্যা পরিস্থিতি কত ভয়াবহ আকার ধারণ করেছে। কম বেশি বক্তব্য অনুযায়ী 100 কোটি টাকার মতো কম বেশি নষ্ট হয়ে গেছে। ফিশারি ব্যবস্থা একদম জলমগ্ন হয়ে গেছে, ফিশারির সমস্ত মাছগুলো সব নদীতে, বিদ্যাধরী নদীতে চলে গেছে। তো আমরা যাচ্ছি আরও ভিতরে দেখার জন্য কি পরিস্থিতি আছে। আমাদের সঙ্গে আছেন হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি নুরুল ইসলাম সাহেব, সঙ্গে ব্লক সভাপতি আব্দুল খালেক সাহেব, অঞ্চল সভাপতিও সঙ্গে আছেন। ¿Qué es eso?